বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে আপনার ফেসবুকের পোস্ট হাইড করবেন এবং পরবর্তীতে আনহাইড করবেন। চলে আসলাম, আসার পর আমরা এখান থেকে ট্রাই করবো যে কোনো ফটো বা ভিডিও যদি আপনি চান হাইড করবেন এবং পরবর্তীতে আপনি চাইলে আনহাইড করবেন। তো কিভাবে করবেন, এখানে ডাইন পাশে তিনটা থ্রি ডট পোস্টের উপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন, একেবারে নিচে আসবেন, হাইড ফরম প্রোফাইল, যা এটাকে হাইড করে দিলাম, এখানে ট্যাপ দেবেন, ট্যাপ দেওয়ার পর কনফার্মে দেবেন, হাইড হয়ে গেল। এখন যদি আপনি চান ভবিষ্যতে এটাকে আপনি আনহাইড করবেন, প্রোফাইলে আনবেন, তো কীভাবে আনবেন, এখানে ডাইন পাশে তিনটা থ্রি ডট এডিটের পাশে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর অ্যাক্টিভিটি লক ট্যাপ করবেন, জাস্ট আপনাকে ভিতরে নিয়ে আসলো। তবে এখানে কিন্তু সকল পোস্ট দেখতে পাবেন, এখানে পাবলিক পোস্ট, ঠিক আছে, এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর জাস্ট আপনাকে ভিতরে নিয়ে আসলো। নেট দুর্বল তাই একটু সময় লাগছে। এখানে আপনি সকল পোস্ট পাবেন, ঠিক আছে, আমি যত পোস্ট করেছি প্রতিদিন সকল পোস্ট কিন্তু এখানে আছে। তবে এখানে ডান পাশে তিনটা থ্রি ডট ট্যাপ করবেন, তো ট্যাপ করার পর অ্যাড টু প্রোফাইল, এটি কিন্তু অলরেডি হ্যাড করা আছে, আপনি চাইলে আবার প্রোফাইলে ফিরিয়ে নিতে পারেন, অ্যাড টু প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইলে নিয়ে গেলেন। তা জাস্ট এইভাবে বন্ধুরা আপনি করবেন, এইভাবে দেখে নেবেন কোনটা হাইড করা আছে কোনটা হাইড করা নাই, দেখে দেখে করতে পারেন। এবং এখানে যদি আপনি ইয়েসে ট্যাপ করেন, এখানে আর্কাইভ এখান থেকে লুকিয়ে রাখতে পারেন, এবং ট্রাস্ট মানে এখান থেকে আমি ডিলিট করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে হাইড এবং আনহাইড করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে।